5 কেজি ওজনের একটা হাঁস নিয়ে আসছে। দেখেন এটা কি হাঁস নাকি একটা খাসি, আমি বুঝতেছি না। তো এত ওজনের হাঁস এই প্রথম আনলো, এর আগেও নিয়ে আসছে 3 কেজি 4 কেজি, বাট 5 কেজি ওজনের হাঁস আনা হয় নাই, আজকে নিয়ে আসছে। আমার তো মনে হচ্ছে একটা খাসি কেটে নিয়ে আসছে, বেবি গোট কেটে নিয়ে আসছে, একটা বেবি গোটের থেকে ওজন বেশি মনে হচ্ছে। দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর সলিড মাংসগুলো, আর এটা রান্না করলে অনেক বেশি টেস্ট হবে মনে হচ্ছে। এই রান্নাটা মেবি আমি রেসিপি শ্যুট নিব, আপনারা যদি দেখতে চান তো পরবর্তী আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো ভিজিট করবেন, আমি খুব তাড়াতাড়ি শেয়ার দিয়ে দিব। আর এখানে যে এই হাঁসগুলো পাওয়া যায় বিসমিল্লা হালাল স্টোরে, এটা হচ্ছে লাইভ তাজা হাঁস নিয়ে জবাই করে এরকমের কেটে নিয়ে আসছে, আর এই হাঁসটায় মাংসের পরিমাণই বেশি মনে হচ্ছে। আপনারা আমেরিকাতে যারা থাকেন, আপনারা যদি এই হাঁসটা নিতে চান, উড সাইডে গেলে পাবেন বিসমিল্লা হালাল স্টোর, আর হয়তো অন্য অন্য জায়গায় এদের শাখা আছে আমি অ্যাকচুয়ালি জানি না। দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে কতটা মজার একটা হাঁস, আর এই টাইপের হাঁসগুলো খেতে আমার বেশ ভালো লাগে। জানি না আপনারা কারা কারা হাঁস পছন্দ করেন, আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, শেয়ার করে দিলাম। এখানে হাঁসটার মানে দেখা যাচ্ছে কলিজা, তারপরে পা, সব কিছু সহই আমি আর কি রান্নাটা করব। আমি অ্যাকচুয়ালি একটু বেশি করে রান্না করতে পছন্দ করি সব কিছু, এটা আমি বেশি করেই রান্না করবো, মানে সবগুলো একসাথে রান্না করে দেন ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে। আর ইদানিং আমাদের একটু গরু মাংস খাওয়া নিষেধ আছে, চিকিৎসায় আছি, তার জন্য ভাবলাম একটা হাঁস নিয়ে আসুক, হাঁস খাই। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল বেবি গোট খাবো, কিন্তু হঠাৎ করে আমার ইচ্ছা করতেছিল হাঁস খেতে, তো আমার হাজব্যান্ডকে বললাম একটা হাঁস নিয়ে আসো। আমি ভাবতেও পারিনি এত বড় সাইজের একটা হাঁস নিয়ে আসবে, এটা ওখান থেকেই জবাই করে দেন এইভাবে কেটে দিছে নিয়ে আসছে। তো সবাই বললেন তো এটা রান্না করলে কেমন মজা হবে, আমার তো মনে হচ্ছে অনেক মজা হবে, আর এই হাঁসগুলো অনেক বেশি টেস্ট হয়। আর এতটুকুই শেয়ার করা ছিল, রেসিপিটা যদি দেখতে চান আমাকে একটু কাইন্ডলি জানান, তাহলে আমি হয়তো রেসিপি শ্যুটটা নেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি রেসিপি শ্যুট নেওয়া অনেক বেশি কষ্ট, তারপর ভাবতেছি শ্যুটটা নেওয়া উচিত, এত সুন্দর একটা হাঁস রান্না করবো, রেসিপি শ্যুট না নিলে আপনারাই বা কী বলবেন বলেন তো? আপনারা বলবেন আপু রেসিপি তো শেয়ার করল না। এটা হচ্ছে ওরা জবাই করে ওইখান থেকেই সুন্দরভাবে ক্লিন করে পুড়িয়ে ক্লিন করে দিছে, এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। অনেকের হাঁস খেতে একটু কষ্ট ফিল হয়, এগুলো ক্লিন করা একটা ঝামেলা, বাট এদের কাছ থেকে নিলে ক্লিন করার কোনো ঝামেলা নাই আর কি। সুন্দর করে ক্লিন করে পিস পিস কেটে দিছে, একটু ছোটো ছোটো না, অ্যাকচুয়ালি রেগুলার আকারে আর কি কেটে দিছে এরকম পিস করে। সো এখন চলেন বেশি কথা না বাড়ে, আমি এগুলো রান্না করব, আর আপনাদের থেকে আপাতত বিদায় নিচ্ছি। হ্যাঁ, রান্নার ভিডিওটা দেখতে চাইলে জানান, তাহলে আমি শ্যুটটা নিব। আর শ্যুটটা নেওয়ার ইচ্ছা আছে, দেখি কতটুকু পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হাঁসটা নিয়ে একটা ভিডিও ছিল, আল্লাহ হাফেজ।